ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস চলতি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের কাছে পরাজিত হয়েছে টাইগাররা বাংলাদেশ দলের এমন অবস্থার কারণে বেশ চাপের মুখে পড়েছে বিসিবি খেলোয়াড়দের বাজে পারফরম্যান্স ও একের পর এক হতাশার হার দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট যেখানে আফগানিস্তান টেস্ট ও টি টোয়েন্টি ম্যাচের জন্য আলাদা দল ঘোষণা করেছে সেখানে বাংলাদেশ প্রায় একই দল নিয়ে খেলছে এছাড়াও বেশ কয়েকজন ক্রিকেটার আছেন অফ ফর্মে টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশের অবস্থা বেশ করুন তবে ছয় মাসের মধ্যে টি টোয়েন্টি দলে ভারসাম্য আসবে এমনটা মনে করছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন তিনি জানিয়েছেন এজন্য কাজ করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ও কোচ প্যানেল ছয় মাসের মধ্যে চ্যালেঞ্জিং টি টোয়েন্টি স্কোয়াড দাঁড় করাবে বাংলাদেশ এ প্রসঙ্গে মিনহাজুল আবেদিন নান্নু বলেন সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপ নিয়ে কোচ ও টিম ম্যানেজমেন্টের মধ্যে একটা পরিকল্পনা আছে ইনশাআল্লাহ আশা করি আগামী ছয় মাসের মধ্যে এই সমস্যা সমাধান হয়ে যাবে ছয় মাসের মধ্যে আমরা একটা চ্যালেঞ্জিং টি টোয়েন্টি স্কোয়াড দাঁড় করাতে পারব কারণ বিশ্বকাপকে সামনে রেখে আমরা টি টোয়েন্টি স্কোয়াড দাঁড় করানোর পরিকল্পনায় আছি বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায় পরিষ্কার মূলত এই সমস্ত সিরিজ দিয়ে টিম যাচাই বাছাই করছে বিসিবি আর সবকিছু যাচাই বাছাই শেষে চ্যালেঞ্জিং টি টোয়েন্টি স্কোয়াড দাঁড় করাবে বাংলাদেশ আর সেটি হবে বিশ্বকাপের জন্য